যাত্রা শুরুর বর্ষে এসে নতুন ওয়েবসাইটে নবযাত্রা শুরু করেছে দেশের শিশু সাংবাদিকদের সবচেয়ে বড় মঞ্চ হ্যালো ডট বিডিনিউজ মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর প্রধান কার্যালয়ে এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদি নতুন ওয়েবসাইট উদ্বোধন করেন উদ্বোধনী বক্তব্যে তৌফিক খালেদি অনিয়ম অবিচারের মুখোশ উন্মোচনে সৎ সাংবাদিকতার লড়াইয়ে যোগ দিতে শিশু সাংবাদিকদেরও প্রস্তুতি নেয়ার আহ্বান জানান আমরা আরেকটা জিনিস শেখাতে চেষ্টা করেছি যে নৈতিকতা সমাজের সর্বত্র যে অবক্ষয় হয়েছে হয় আমরা সবসময় বলি এটা পুরনো কথা আবারও বলছি সর্বত্র অসম্ভব অবক্ষয় হয়েছে সেটা রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় তো রাজনীতি রাজনীতির ক্ষেত্রে রয়েছে রাজনৈতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে রয়েছে অন্যান্য ক্ষেত্রে রয়েছে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে রয়েছে সমাজে হয়েছে অনেক ক্ষেত্রে পরিবারে হয়েছে এই সময়ে এই বিরুদ্ধ সময়ে নীতি নৈতিকতা মেনে সাংবাদিকতার ব্যাকরণ মেনে কাজগুলো শেখার চেষ্টা করা কাজগুলো করা একটা জটিল কাজ একটা জটিল বিষয় এবং তোমরা অনেকে সেটা করো কেউ কেউ অনেক উৎসাহ নিয়ে করো আগে অনেক কিছু অনেক সহজে করা যেত আমরা কিছু লিখলে কেউ শুনতেন বা পড়তেন সেটা নিয়ে কাজ হতো এখন অনেক ক্ষেত্রে হয় না মানুষের ওই যে বলেন যে চামড়াটা মোটা হয়ে গেছে আমরা বলেই যাচ্ছি তারপরে কোনো পরিবর্তন হচ্ছে না লড়াইটা চলছে লড়াইটা চলবে তোমরা এই লড়াইটাকে এগিয়ে নিয়ে যাবে তোমরা অনেক ভালো কাজ করেছো এবং আমি আসলে কোনো কোনো ক্ষেত্রে আমি তোমাদেরকে হিংসা করি আমাদের কথা অনেকে কেউ শোনে না আমি দেখেছি হ্যালোতে লেখা চাপ হয়েছে কাজ হয়ে গেছে মন্ত্রী ঠিকই সে কাজটা করে ফেলেছেন এমন অন্যায় অবিচার চলছিল কোন একটি জায়গায় হ্যালোতে প্রতিবেদন প্রকাশিত হয়েছে খুব দ্রুত কাজ হয়েছে সেই অন্যায়কারীরা পরাজিত হয়েছে তাদেরকে অনেক শক্তিশালী প্রতিপক্ষ হারাতে পারেনি কিন্তু হ্যালোতে প্রকাশিত লেখার কারণে তার হেরে গেছে হ্যালোর একটা অদ্ভুত ক্ষমতা আছে হ্যালোর মানে তোমাদের মানে বাচ্চাদের শিশু সাংবাদিকদের একটা অদ্ভুত ক্ষমতা আছে তোমরা কিন্তু এই দিক থেকে অত্যন্ত ভাগ্যবান আমাদের বার্তাকক্ষে যারা নেতৃত্ব দেন যারা কাজ করেন তারা আমার মতে বাংলাদেশের সেরা জীবন পাল্টে যায় এগুতে থাকে তোমরা শিশুরা বড় হও এবং বড়ো হয়ে অন্য পরিসরে কাজ করো যে যে কারখানে যাও সবাই সাংবাদিক হবে আমি সেটা মনে করি না বিশ্বাসও করি না সেটা আমরা চাইও না সবাই বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়বে এবং আমরা দেখেছি যে আমাদের যারা শিশু সাংবাদিকরা বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে পড়েছে সবাই ভালো করেছে এই আয়োজনে হ্যালোর বর্তমান ও সাবেক শিশু সাংবাদিকরা অংশ নেয় এটি পরিণত হয় তাদের মিলন আমি মূলত হ্যালো থেকে অনেক কিছু শিখছি যেমন হ্যালো আমাকে শিখেছে বাইরে কিভাবে গিয়ে রিপোর্টিং করতে হয় কিভাবে ফুটেজ কালেক্ট করতে হয় কিভাবে স্ক্রিপ্ট লিখতে হয় আর কিভাবে মানে নিউজটা ফুল তৈরি করতে হয় এগুলো হ্যালো আমাকে শিখাইছে হ্যালো থেকে শিশু সাংবাদিকতা শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু শিখতে পেরেছি কিভাবে ভিডিও এডিটিং করতে হয় কিভাবে ছবি তুলতে হয় কিভাবে ফুটেজ কালেক্ট করতে হয় এই সমস্ত কিছু হ্যালো থেকে শেখায় তো আমরা শিশুরা যারা সাংবাদিকতাকে নিয়ে ভবিষ্যতে নিজেকে সাংবাদিক হিসেবে দেখতে চাই আমাদের জন্য অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম হ্যালো দিয়েছে এবং এখানে আমাদেরকে শুধু যে একটা প্ল্যাটফর্ম পেয়েছি তা না রেগুলারলি আমাদেরকে ফার্নিশ করা হচ্ছে পলিশ করা হচ্ছে আমরা সাথে কাজ করতে পারছি ছোটবেলায় এই রুমটাতে এসেছিলাম যে আমি এখানে সাংবাদিকতা করতে পারবো কি না তখন আমি বুঝতাম না যে সাংবাদিকতা মানে কি এটা বুঝতাম যে কিছু একটা দেখে গিয়ে মানুষ ওটা কাগজে লিখে দেয় হয়ে গেল সাংবাদিকতা তো ওই ধারণা থেকে আজকে যে আমি এত কিছু জানতে পেরেছি এত কিছু শিখতে পেরেছি কিছুর জন্য আসলে হ্যালো কি ধন্যবাদ আমি এখন পর্যন্ত যে কটা রিপোর্টিং করতে হচ্ছে মানুষের সাথে কথা বলেছি কিংবা কমিউনিকেশন করেছি তাদের প্রত্যেকের থেকেই মানে শুনতে পেরেছি যে তুমি বাচ্চা মানুষ তোমাদের কিসের সাংবাদিকতা করা তখন আমি যখন তাকে হ্যালো ওয়েবসাইটটা দেখিয়েছি কিংবা তাদেরকে যখন হ্যালো ওয়েবসাইটের লিঙ্কটা দিয়েছি তখন কিন্তু তারা জানতে পেরেছে যে না দেশের যে শিশুরা আছে সেই শিশুদেরকে যে সাংবাদিকতার জন্য শিশুদেরকে যে ডেভেলপ করা হচ্ছে সেটা বিডি নিউজ টোয়েন্টি ফোরের ডট কমের মাধ্যমে হ্যালো করে যাচ্ছে এবং তা তাদের করে যে ধারণা ছিল যে শিশুরা সাংবাদিকতা করতে পারে না কিংবা বাচ্চা মানুষ তারা কি বলবে তারা কি লিখবে সেই ধারণাটা পাল্টে গিয়েছে তাদের মধ্যে তা সমাজে যে আমাদের শিশুদের অধিকারটা সেই অধিকারটা নিয়ে কথা বলার জন্য শিশুদের যা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলার জন্য শিশুদের সেই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেই কথাগুলো সেই সমস্যাগুলো এবং সমাধানের জন্য আমি হেলোতে যোগ দিয়েছিলাম আমার কথাগুলো আমার দেশে জানানোর জন্য আমি হেলোতে যোগ দিয়েছিলাম এবং হেলোতে যোগ দেওয়ার পরে যে আমি বিভিন্ন অভিজ্ঞতা অর্জন করেছি মানুষের সাথে কীভাবে কমিউনিকেশন করতে হয় মানুষের সাথে কীভাবে মিশতে হয় কীভাবে মানুষের সাথে গিয়ে তার কথা কীভাবে এই অধিকার আদায় করে নেওয়ার একটা যে সেটা আমি শিখেছি এবং সেটা ভবিষ্যতে আমার প্রফেশনাল লাইফে এটাকে আমি খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবো বলে আমি আশা করছি যে কোনো কিছু দেখে জাজমেন্ট করা এটা সত্য না মিথ্যা এবং সেটার উপর ভিত্তি করে আমার একটা ডিসিশন নেওয়া এই জিনিসটা আমি হেলোর কাছ থেকে শিখেছি তো হ্যালো শিশু হিসাবে হেলোর কাছ থেকে যা শিখেছি সেটা আমাকে এই ইয়াং বয়স এটা আমাকে অনেক বড় একটা সাপোর্ট দিচ্ছে এবং আশা করি এই অভ্যাসটা যে আছে এটা আমাদের সারা জীবন থাকবে এটা আমার আমি না আমার মতো যারা হেলতে কাজ করেছে আমি ভাবি যে সবারই এরকম একটা অভ্যাস গড়ে উঠেছে হ্যালোতে যখন আমরা জয়েন করি তখন আমাদেরকে শেখানো হয় যে কোন জিনিসটা খবর আর কোন জিনিসটা খবর না কোন জিনিসটা আমরা প্রকাশের জন্য হচ্ছে স্টোরি করবো কোন জিনিসটা করবো না তো সেই জিনিসটা হচ্ছে আমাদেরকে বাস্তব জীবনে শেখায় যে আসলে আমরা কোন জিনিসটা নিজেদের জন্য গ্রহণ করবো কোন জিনিসটা বাদ দিয়ে দেবো তো এই যে আত্মনিয়ন্ত্রণের যে বা আত্মসিদ্ধান্ত নেওয়ার যে সুযোগটা সেটা আমরা হ্যালো থেকে পেয়েছি এবং যেটা আমাদেরকে ভবিষ্যৎ জীবনেও সাহায্য করবে যে অভিজ্ঞতা আমরা হ্যালো থেকে পেয়েছি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই সাংবাদিকতার ইথিক্সকে কাজে লাগিয়ে আসলে আমি চাই ভবিষ্যতে সেই সাংবাদিক থাকতে এবং সাংবাদিকতা করতে আমি যে গণমাধ্যমে এখন কাজ করছি সেখানে প্রথম দিন আমার বসের সাথে কথা হচ্ছিল এবং তিনি বলছিলেন যে আপনি এর আগে কোথাও কাজ করেছেন কিনা আমি তখন বলেছিলাম যে আমি বিডিনিউজ ফোর ডট কমের শিশু সাংবাদিকতার সাইট হেলোতে বেশ দীর্ঘ সময় কাজ করেছি এবং তিনি তৎক্ষণাৎ গুগলে গেলেন এবং তিনি আমার কাজগুলো সার্চ করলেন এবং গুগলে আমার কাজগুলো সরাসরি দেখা যায় তো তিনি যখন আমার কাজগুলো চোখের সামনে দেখলেন এরপরে আর কোনো কিছু বলেননি এবং বললেন যে আপনি কবে থেকে জয়েন করতে পারবেন তো আমার যে হ্যালোর কাজ এই হ্যালোর কাজগুলোর জন্যই আজকে আমি বর্তমানে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি ভালো একটি হাউজে কাজ করছি এবং সব অভিজ্ঞতা হ্যালোর যে অভিজ্ঞতা কাজেরও নিউজের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় প্রতিনিয়ত কাজে লাগাচ্ছি পাশাপাশি অনুভূতি জানিয়েছেন শিশুদের অভিভাবকরাও কথা বলতে পারতো না এখনও অনেক কিছু বলতে পারে অনেক লোকজনের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পারে সে নিজে অনেক সময় অনেক কিছু নিজেও তৈরি করে মানে ভিডিওর ইয়ে করে এডিটিং করে বাসায় অনেক সময় এটা নিয়ে রিচার্জ করে বালিশের মোবাইল রেখে নিজে নিজে অনেক কিছুই ভিডিও তৈরি করে অনেক কিছুই কারেকশন করে এটা অনেক কিছু আগে কখনো সম্ভব ছিল না এখন আগের থেকে অনেক ডেভেলপ আমি দেখতেছি আর আগে তো লেখার প্রতি কোনো ই ছিল না এখন তো তাও লিখতে মানে খুবই আগ্রহ চাইতেছে যে ভালো করে একটু লিখতে পারি বা একটা ইয়া বলতেছে কথা বলার আগে আমার বেবি ভালো করে কথাও বলতে পারতো না কিন্তু এখন এই লেখার থেকে অনেকটাই শিখছে হেলতে জয়েন করার পরে তার মধ্যে আমার কাছে সবচাইতে যে বিষয়গুলো পজিটিভ মনে হয়েছে যে সে এখন যে কোনো পর্যায়ে গিয়ে নিজের মতো করে কথা বলে এবং সবার সাথে মিশে যেতে পারে এবং বিভিন্ন নতুন নতুন আইটেম নিয়ে এসে চিন্তা করে বিভিন্ন সময় বিভিন্ন টপিক্স নিয়ে প্রতিবেদন দেয় হ্যালোতে এবং এগুলো যখন প্রকাশ করে তার মধ্যে যে এক্সাইটেনমেন্টগুলো আমি দেখি এগুলো আমার কাছে খুবই পজিটিভ লাগে বিসাইড দ্যাট সে মাঝে মাঝে হ্যালোর বিভিন্ন প্রোগ্রামে গিয়ে অ্যাটেন্ড করে এই প্রোগ্রামগুলো পার্সোনালি আমিও অ্যাটেন্ড হই তার সাথে অ্যাজ এ গার্জিয়ান এটাও আমার কাছে খুবই পজিটিভ লাগে এবং তখন ফিল করি যে হোয়েন মানে আমরা যখন ছোট ছিলাম সেই সময়টা যদি এই সুযোগগুলো থাকতো হয়তো বা আমরাও আরও ভালো করতাম বা আমাদেরকে আরও ভালো লাগতো দুই সালের একত্রিশ মার্চ যাত্রা শুরু করে শিশু সাংবাদিকতায় বিশ্বের প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডি বছরের নিচের শিশুরা নিবন্ধন করে প্রশিক্ষণ নিয়ে এখানে কাজ করতে পারেন বিডি নিউজ এর এই উদ্যোগে সহযোগী হিসেবে রয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ